আইন আইনের কাজ করবে তার কারণ পশ্চিমবঙ্গ মস্তানদের গুন্ডাদের জায়গা নয় পশ্চিমবঙ্গের মানুষও মস্তানি গুন্ডানি পছন্দ করেন না ধর্মীয় আচরণ করা একটা আলাদা জিনিস আর প্রদর্শন করা আলাদা জিনিস যেটা আমি যতদূর জানি প্রশাসন বলেছেন যেগুলো চলে আসছে ট্র্যাডিশনাল সেইগুলো করা যাবে এবং যা হবে পুলিশ পারমিশান নিয়েই করতে হবে তার কারণ এটাই আমাদের রীতিনীতি আমরাও বহুদিন অপজিশনে ছিলাম কিন্তু সবসময় আমরা যা সভা সমিতি করেছি পুলিশ পারমিশান নিয়েই করেছি সুতরাং এটা ট্র্যাডিশান শৃঙ্খলা রক্ষা করাটা সবার দায়িত্ব এবং দিলীপ ঘোষের মতন একজন উন্মাদ দিলীপ ঘোষের মতন একজন অসভ্য বর্বর মানুষ বিজেপির সবাই অবশ্য তাই তারা ধর্মের নামে দরা ছড়ানোর চেষ্টা করছেন বলে এটা হচ্ছেন কিন্তু বাংলার মানুষ ধর্ম অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণকে জানেন বিবেকানন্দকে জানেন শ্রী শ্রী চৈতন্যকে জানেন তারা এই উন্মাদনায় পা দেবেন না তারা এই উন্মাদনায় থাকবেন না তারা তাদের যে ধর্ম আচরণ যেভাবে আমাদের মহাপুরুষরা করে গেছেন সেইভাবে নিজ নিজ ধর্ম আচরণ করে